ভারত জুড়ে কৃষকরা শুক্রবার গ্রামীণ ভারত বন্ধ পালন করেছে। এদিন ভোর 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত চাষাবাদ এবং কৃষি সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড বন্ধ ছিল। এছাড়াও দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত দেশ জুড়ে চাক্কা জ্যাম পালন করেছেন কৃষকরা। এ সময় তারা দেশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। যানবাহনের অভাবে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। 3 বছর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত 3টি আইন বাতিলের দাবিতে কয়েক মাস ধরে বৃহৎ পরিসরে কৃষকদের তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সে সময়ে অনেক কৃষকের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এবার সেসব মামলা প্রত্যাহার, ফলে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা এবং সব কৃষি ঋণ মৌকুফের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। নিজেদের দাবি পূরণে পাঞ্জাব, হরিয়ানা সহ অন্যান্য রাজ্যের কৃষকরা সেবার যেভাবে দিল্লি যাত্রা করেছিল, এবারও তারা একই পথে আন্দোলন করছে। সেবার কৃষকদের আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাদের প্রস্তাবিত কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়। গত মঙ্গলবার থেকে কৃষকরা এবারে দিল্লি যাত্রা শুরু করেছে। সব ধরনের শৃঙ্খলা এড়াতে দিল্লির প্রবেশমুখগুলোতে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। কাজাখস্তানের প্রত্যন্ত অঞ্চলের একটি কূপ থেকে গত বছর প্রায় 6 মাস ধরে মিথেন গ্যাস লিক হয়ে বাতাসে মিশেছে। এই গ্যাস পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কাজাখস্তানের এই ঘটনাটিকে বিশ্বে মিথেন গ্যাস লিক হয়ে বাতাসে ছড়িয়ে পড়ার দ্বিতীয় মারাত্মক ঘটনা বলা হচ্ছে। ওই 6 মাসে 1,27,000 টন মিথেন গ্যাস বাতাসে মিশেছে। মিথেন গ্যাস পরিবেশের জন্য কার্বন ডাইঅক্সাইডের চেয়েও বেশি ক্ষতিকর। যে কূপটি থেকে মিথেন গ্যাস লিক হয় সেটির মালিক কাজাখ সরকার পরিচালিত তেল ও গ্যাস কোম্পানি বুজাকি নেফট। কোম্পানিটি দেশের দক্ষিণ পশ্চিমে মানগিস্তাও অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খোঁজে একটি কূপে ড্রিল করার সময় সেটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। 2025 সালে 9ই জুন আগুন ধরে এবং 25শে ডিসেম্বর আগুন নেভানো হয়। যদিও কূপটি সিমেন্ট দিয়ে পুরোপুরি সিল করে দেওয়ার কাজ এখনও চলছে। US এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির তথ্যানুযায়ী 1 বছর ধরে 7,17,000-এর বেশি পেট্রোল চালিত গাড়ি পরিবেশে যে ক্ষতি করে, ঠিক সেই পরিমাণ ক্ষতি বুজাকি নেফটের কূপ থেকে বেরিয়ে আসা মিথেন গ্যাস করেছে। এর আগে 2022 সালের সেপ্টেম্বরে নর্থ স্ট্রিম গ্যাস লিক কাণ্ডে এর চেয়ে বেশি মিথেন গ্যাস বাতাসে ছড়িয়েছিল। সমলিঙ্গ বিয়ে বৈধ করে আইন পাশ করেছে গ্রিস। নতুন আইনে এমনকি সমলিঙ্গ জুটি সন্তানও দত্তক নিতে পারবে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভোটে আইনটি পাশ হয়। অর্থোডক্স খ্রিস্টান অধ্যুষিত দেশগুলোর মধ্যে গ্রিসই প্রথম সমলিঙ্গে বিয়েতে বৈধতা দিল। যদিও আইনটি গ্রিসের মধ্যে বিভেদের সৃষ্টি করেছে, কারণ দেশটির প্রভাবশালী দ্য অর্থোডক্স চার্চ এই আইনের তীব্র বিরোধিতা করেছে। গির্জার সমর্থকরা এথেন্সে পার্লামেন্টের বাইরে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গ্রিসের 300 সদস্যের পার্লামেন্টে শুধু সংখ্যাগরিষ্ঠতা পেলেই সমলিঙ্গে বিয়ে আইনটি পাশ হয়ে যেত। প্রধানমন্ত্রী মিৎসোতাকিস এই আইনের পক্ষে প্রচার চালিয়েছিলেন, কিন্তু তার মধ্য ডানপন্থী দলের বেশ কয়েকজন এমপি সমলিঙ্গে বিয়ের বিরুদ্ধে ছিলেন। তাই আইনটি পাশ হওয়ার জন্য বিরোধী এমপিদের সমর্থন প্রয়োজন ছিল। ভোট শুরুর আগে পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চারপাশের ওইসব মানুষ যারা এতদিন অদৃশ্য হয়েছিলেন তারা শেষ পর্যন্ত দৃশ্যমান হতে চলেছেন, এবং তাদের সঙ্গে সঙ্গে অনেক শিশু অবশেষে তাদের অধিকারের শান্তি খুঁজে পেতে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশে সমলিঙ্গে বিয়ে বৈধ। এছাড়া পৃথিবী জুড়ে 35 দেশে এখন সমলিঙ্গ জুটি আইন মতে বিয়ে করতে পারে। জাতিগত অস্তিত্ব রক্ষায় রুশ পরিবারগুলোর অবশ্যই অন্তত 2টি সন্তানের জন্ম দেওয়া উচিত, এবং যদি নিজেদের আরও বিকাশ ও উন্নতি চায় তবে 3 বা তার চেয়ে বেশি সন্তানের জন্ম দিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ওরালস অঞ্চলে ট্যাঙ্ক তৈরির একটি কারখানা পরিদর্শনের সময় সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন এসব বলেন। প্রায় 2 বছর আগে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে বহু রুশ সেনা হতাহত হয়েছে, যদিও রাশিয়া হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রেখেছে। এছাড়াও হাজার হাজার রুশ যুদ্ধবিরোধী অবস্থানের কারণে নিপীড়নের শিকার হওয়ার ভয়ে দেশ ত্যাগ করেছেন। কেউ কেউ যুদ্ধে যেতে বাধ্য করা হতে পারে এই ভয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত 2 দশক ধরে রাশিয়ার জনসংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ। বৃহস্পতিবার দলটির মহাসচিব ওমর আয়ুব খানকে তাদের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওমরের প্রার্থিতায় সমর্থন দেওয়ার বিষয়ে পিটিআই অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করছে বলেও জানানো হয়েছে। ওমর পাকিস্তানের সাবেক সামরিক শাসক মার্শাল আয়ুব খানের নাতি। 2018 সালে তিনি পিটিআইতে যোগ দেন। গত 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না পাওয়া পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছেন।